আসসালামু আলাইকুম, আমি রিয়া, চট্টগ্রাম থেকে বলছি। বাংলাদেশি ব্লগার বিজিমম রিয়া চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাই আমার আজকের এই ব্লগ ভিডিওটি দেখার জন্য। দেশ ও দেশের বাহির থেকে যারা নিয়মিত আমার এই ব্লগ ভিডিওটি দেখেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকে সবচেয়ে ছোট একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি। ভিডিওগুলো করতে পারতেছি না ব্যস্ত থাকার কারণে। আজকে দেখাবো বড় সাইজের যে পেঁপে কিভাবে আপনারা বাসায় কাটবেন, আমি কেটে দেখাবো। তবে বড় পেঁপে কিন্তু কাটতে আমাদের অনেক কষ্ট হয়। যে কোনো ফ্রুট কাটার আগে অবশ্যই ভালোভাবে ক্লিন করা উচিত। এতে করে ফ্রুট বলেন, শাকসবজি বলেন, যদি কাটার আগে ভালো করে ক্লিন করে কাটা হয় তাহলে কিন্তু তার পুষ্টির গুণ ঠিক থাকে, এটা আমরা সবাই কম বেশি জানি। তো অনেক পেঁপে দেখা যায় উপর থেকে শক্ত, ভিতর থেকে নরম। তো ভাবছি হয়তো বা সেই জাতেরই হবে, যে পেঁপেটা উপর থেকে শক্ত বা ভিতরে হয়তো নরম হতে পারে, কিন্তু কাটার পর দেখতে পারবো এটার কি অবস্থা। প্রায় 4 থেকে 5 দিন কিচেনে রেখে দিয়েছি, তারপরও এখনও ভালোভাবে পাকেনি পেঁপেটা। এত বড় পেঁপে কাটতে গিয়ে তো আমি বিপদে পড়ে গেছি, যাই হোক তবুও কিন্তু কেটেই ফেলেছি। বড় সাইজের পেঁপেগুলো ভালোভাবে হাত দিয়েও ধরা যায় না, বা এভাবেও কাটতে অনেক কষ্ট হয়। যাই হোক, কষ্ট করে শেষমেশ পেঁপেটাকে কেটে নিয়েছি। অর্ধেকটা কেটে নিব এখন, পরে অর্ধেকটা খাবো। মানুষের ভাবনা কিন্তু সবসময় এক হয় না বা বাস্তবতা হয় না, আমরা তো অনেক কিছুই ভাবি। আমি তো ভাবছিলাম যে পেঁপেটা হয়তো ভিতর থেকে নরম হবে, কিন্তু কেটে দেখার পর দেখলাম যে ভিতরেও শক্ত আছে এবং বাহিরের অংশটাও কিন্তু শক্ত। তো কিছুদিন আগে একটা পেঁপে এনেছে, ওই পেঁপেটা ভিতর থেকে নরম কিন্তু বাহিরে অনেক শক্ত ছিল। তো আমি যেটা ভাবছি সেটা কিন্তু হয় নাই। তো সবসময় আমাদের ভাবনা কিন্তু ঠিক হয় না, বা আমরা যেটা চোখে দেখি সেটা কিন্তু সত্য নাও হতে পারে। আজ যারা আমার ভিডিওটি প্রথম দেখেছেন, আশা করছি যদি আপনাদের ভিডিওর কোনো অংশ ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনের অল অপশনটি প্রেস করে রাখবেন। আর প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যেহেতু পেঁপেটা শক্ত তাই নিজের পছন্দ অনুযায়ী আমি পিস পিস করে নিচ্ছি। যদি নরম থাকতো তাহলে কিন্তু পেঁপেটাকে অন্যরকমভাবে কেটে নিতাম, যাতে কাটা চামচ দিয়ে খাওয়া যেত। আর একটা যেহেতু শক্ত পেঁপে তাই আমি পিস পিস করেই কেটে নিচ্ছি। পেঁপের গুণাগুণের কথা বলে শেষ করা যাবে না। যাদের অশ্বরোগ বা কোষ্ঠকাঠিন্য আছে তারা কিন্তু পেঁপে প্রচুর পরিমাণ খেতে পারেন, বা ভিন্ডি যে সবজি সেটাও খেতে পারেন। এতে করে ডাক্তারের ওষুধের পাশাপাশি যদি আপনারা বাসায় এসব খাবার খান তাহলে কিন্তু অনেকটা আরাম পাবেন, আর এই রোগ থেকে সহজে মুক্তি পেতে পারবেন। যারা এসব রোগী আছেন বিশেষ করে তারা এইসব নরম জাতীয় খাবারগুলো বেশি খাবেন, এতে করে আপনাদের শরীরের সুস্থতা বোধ করবেন। সেই সাথে এর পেঁপে এবং অন্যান্য সবজির, প্রতিটা সবজিরই এক এক রকমের গুণাগুণ আছে, তাই প্রতিটা সবজি খাওয়া এবং ফ্রুট খাওয়া আমাদের শরীরের জন্য অনেক বেশি প্রয়োজনীয়। আমার কাছে যেহেতু ভিডিও করা ছিল না তাই এই ভিডিওটা ছিল, আমি একটু কোনো রকম এডিটিং করে আপনাদের সাথে জাস্ট যাতে আমি যোগাযোগ রাখতে পারি সেই জন্যই এই ভিডিওটা আপলোড দিয়েছি।
যাই হোক, যদি আমার আজকের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আবারও রিকোয়েস্ট করতেছি, যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই অল অপশনটি সিলেক্ট করে রাখতে হবে। আর যদি ভুল চায় তাহলে কিন্তু আমার ভিডিওটি আপনারা চাইলে শেয়ারও করে দিতে পারেন। আর এই ভিডিওটাও আগের করা ছিল, এখানে আমার ডিম কারি করেছি একদম দেশি স্টাইলে, এটাও অনেক মজার ছিল। এখানে ফিশ কারি করেছি, যেটা দেশীয় পোয়া ফিশ ওটা কারি করেছি কচুমুখী দিয়ে, সেটাও অনেক মজার ছিল। যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।